নমস্কার বন্ধুরা এনলাইটেনে তোমাদের স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিছু ইম্পর্টেন্ট সেশন নিয়ে তো আমরা চাইবো এরকম ভিডিও আরও কিছু আনতে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন ইন্ডিয়ান যে লগুলো হয়েছিল যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পিটস ইন্ডিয়া অ্যাক্ট চার্টার অ্যাক্ট এই ধরনের অ্যাক্ট যেগুলো পরপর ঘটনাক্রমে ঘটে গেছে সেই রকম কিছু ইয়ে টপিকের ওপর ক্লাস আমরা আনতে চেষ্টা করব পরবর্তীকালে আমরা লাস্ট ক্লাসে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের শিডিউলস এবং পার্ট সেই সম্পর্কে হালকা ধারণা ওখানে দেওয়া হয়েছে তো যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো ওই ভিডিওটা তো সেটা একবার গিয়ে দেখে নিতে পারো তো এরকম কিছু মিসলেনিয়াস টাইপ বা টপিক বা স্পেসিফিক কিছু টপিকের উপর ভিডিও আমরা আগামী দিনেও আনবো তো আজকে ভিডিওটা ছোটো বড়ো যাই হোক একটু সাইজে বড়ো হতেও পারে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো পুরোটা দেখার সেই সব দিকে কমপ্লিট করে ভিডিওটা আর একবার থেকে এক থেকে দুবার রিভাইজ করে নিলে আরও বেটার হয় যদি ভিডিওটা ভালো লাগে অব একবার লাইক করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ারও করবে তো আজ আমরা শুরু করতে চলেছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইম্পর্টেন্ট সেশনগুলো নিয়ে তো এখানে সামনে যে ছবিটা আছে এটা হচ্ছে প্রথম সেশনের যে বাহাত্তর জন মেম্বার ছিলেন তাদেরকে নিয়ে তোলা একটা ছবি তো শুরু করছি চলো ফার্স্ট সেশন যেটা হয়েছিল বম্বেতে এইটিন এইটি ফাইভ এবং এখানকার প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি তো ফার্স্ট সেশনের একমাত্র ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলতে কিছুই ছিল না বাহাত্তর জন ডেলিগেট মিলে এই সেশনটা করেছিলেন বোম্বাইয়ে এবং এই বাহাত্তর জনের মধ্যে বলতে গেলে প্রায় উনচল্লিশ জন মতো এখানে ল ব্যাকগ্রাউন্ড ছিল কেউ লয়ার ছিল কেউ ব্যারিস্টার ছিল তো সেই সময় আমরা দেখতে পাই যে যে ওই সময় কংগ্রেসে যারাই ছিলেন তারা কিন্তু ভালো মতো এডুকেটেড ব্যাকগ্রাউন্ডে ছিলেন মানে একমাত্র বলতে গেলে খুব হাই লেভেলে এডুকেটেড ব্যক্তিরাই পলিটিক্সে আসতো কারণ পরবর্তীকালে কংগ্রেস এমন একটা জায়গায় চলে গেছিল একটু ভুল ভাল করলে পুলিশ এসে পিটিয়ে দিত ব্রিটিশ পুলিশ এসে পিঠাতো সো কেউ যদি পলিটিক্সে যায় নিজের পার্সোনাল গেনের জন্যে না সে স্পেসিফিকলি তার দেশকে সেবা করার জন্যে বা তার যে একটা পলিটিক্যাল পলিটিক্সে আসার ইচ্ছা সেই ইচ্ছা থেকেই সে আসতো কেউ নিজের ফায়দা তোলার জন্য আসতো না আর বর্তমান পরিস্থিতিতে আমরা কোথায় আছি সেটা তো সবাই জানো বা আমাদের লিডারদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দূরে থাক তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী সেটাও আমরা জানি তো যাই হোক সেই সময়কার কংগ্রেসের যে লিডাররা ছিল তারা ছিল হাইলি কোয়ালিফাইড তো ফার্স্ট সেশন এইটিন এইটি ফাইভ প্রেসিডেন্ট ছিলেন রমেশচন্দ্র ব্যানার্জি নেক্সট সেশন যেটা আমরা আসছি সেকেন্ড সেশন সেকেন্ড সেশন হয়েছিল ক্যালকাটা এবং এখানকার প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি এখানে মেম্বার সংখ্যা বাহাত্তর থেকে বেড়ে দেখা যাচ্ছে চারশো ছত্রিশ জন হয়ে যাচ্ছে এবং তার সাথে আর ইম্পর্টেন্ট জিনিস এই সেশনে ঘটেছিল সেটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স এর মার্জার মানে ন্যাশনাল কনফারেন্স ছিল প্রি কংগ্রেস একটা অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন এবং এই ন্যাশনাল কনফারেন্সের ইয়ে ছিলেন আমাদের এশেন ব্যানার্জি এসএনবি আমরা যেটা বলি শর্ট ফর্ম এসএনবি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন এবং ছিলেন আমাদের আনন্দমোহন বোস তো এই দুজন ছিলেন এই আমাদের এই অর্গানাইজেশন ফাউন্ডার সো আঠারোশো ছিয়াত্তর সালে মেনলি এইটা তৈরি হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে ন্যাশনাল কংগ্রেস তো ন্যাশনাল কনফারেন্স হয়েছিল এবং আঠারোশো ছিয়াশিতে গিয়ে এটা ন্যাশনাল কংগ্রেসের সাথে মার্চ করে যায় সো এইটাই ছিল সেকেন্ড সেশনের মেন টার্গেট সেকেন্ড সেশন ক্যালকাটা দাদাভাই নওরাজি এবং মার্জার অফ ন্যাশনাল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স থার্ড সেশন আমরা আসছি থার্ড সেশন হচ্ছে বদরুদ্দিন তয়েবজি এখানকার প্রেসিডেন্ট ছিলেন এবং এটা হয়েছিল মাদ্রাসে তো থার্ড সেশনই আমার প্রথম সেশন যেখানে ভার্নাকুলার বা লোকাল ল্যাঙ্গুয়েজ সেশনের মিডিয়াম বা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ হয়েছিল তার আগে ফার্স্ট এবং সেকেন্ড সেশন কিন্তু মূলত ইংলিশেই হয়েছিল। এবং থার্ডে একমাত্র ওখানে মাদ্রাস বা সম্ভবত লোকাল ল্যাঙ্গুয়েজ তো সেই ল্যাঙ্গুয়েজে ওখানে আলাপ চারিতা বা যে প্যাম্পলেটগুলো বিলি হয়েছিল লোকালে সেইগুলো তেলেগুতে হয়েছিল অ্যানবদিন তৈবজি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট কংগ্রেসের তো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট তার সাথেও আরেকটা ইস্যু এখানে কাজ করছিলো ওদিকে সৈয়াদ আহমেদ খাঁ যিনি অলরেডি এইটিন ফিফটি এইট সিপাহী বিদ্রের পর থেকে রিসার্চ করে এটুকু বের করে ফেলেন যে সিপাহি বিদ্রে মুসলিমরা অতটা অংশগ্রহণ করেনি তো ব্রিটিশদেরকে বোঝাতে শুরু করে যে দেখুন স্যার আমরা তো একদম সাইডে ছিল আমরা এই ঝামেলায় পার্ট নে সো প্লিজ আমাদেরকে কনসিডার করুন এবং আমাদের সোসাইটির ডেভেলপমেন্টের জন্য কাজ করুন তো ওনার উদ্দেশ্য এটাই ছিল যাতে এই ওনার মুসলিম কমিউনিটির প্রতি ব্রিটিশরা একটু নজর দেয় এবং ওদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে তো স্বভাবতই সৈয়দ আহমেদ খান বরাবরই প্রথম থেকে কংগ্রেসকে ক্রিটিসাইজ করতো তাই ওনার বক্তব্য একটাই যে কংগ্রেস হলো হিন্দুদের দল তো এখানে মুসলিমদের কোনো জায়গা নেই মুসলিমরা এখানে জয়েন করো না ইভেন এতে কথাও শোনো না বাট বদরুদ্দিন তয়েফজি এসে ব্যাপারটা উনি বোঝানোর চেষ্টা করলেন যে না কংগ্রেস সবারই দল তো সেখানে যে কেউ আসতে পারে তোমরা সবাই আসতে পারো সবাই জয়েন করো এবং অ্যাজ এ মুসলিম যখন উনি প্রেসিডেন্ট হিসাবে এটা বলছেন এটা যথেষ্ট এফেক্টিভ ছিল কারণ এর এফেক্ট আমরা পরবর্তীকালে দেখতে পাবো যখন আস্তে আস্তে মুসলিম মেম্বারদের সংখ্যা বাড়তে শুরু করেছে এটাই হলো থার্ড সেশন থার্ড সেশন মাদ্রাস বদরুদ্দিন তয়েফজি এবং এনেই ছিলেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট নেক্সট আমরা আসছি ফোর্থ সেশন ফোর্থ সেশন যিনি প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল তো ইনি ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট সো ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট যিনি ছিলেন জর্জ ইউল এছাড়াও একজনকে আমরা পরবর্তীকালে পাবো কিন্তু প্রথম ছিলেন জর্জ ইউল তো আমরা যে এই নামগুলো যেগুলো পাই অ্যালেন অক্টোবিয়ান হিউম যিনি কংগ্রেসের ফাউন্ডার নেক্সট একজন প্রেসিডেন্ট হচ্ছেন জর্জ ইউল অ্যালেন অক্টোবিয়ান হিউম সবকে বলে রাখি অ্যালেন অক্টোবিয়ান হিউম কংগ্রেসের ফাউন্ডার ছিলেন অরিজিনাল ফাউন্ডার বাট উনি কিন্তু কখনও প্রেসিডেন্ট হননি প্রেসিডেন্ট হয়েছিলেন রমেশচন্দ্র ব্যানার্জি সো এই অ্যালেন অক্টোভিয়ান হিউম জর্জ ইউল পরবর্তীকালে আমরা পাবো আমাদের উইলিয়াম ওয়েডারবার্ন তো এরা কিন্তু সকলেই ব্রিটিশ ছিল বাট এরা অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় জনগণের প্রতি সহানুভূতি রাখতো তারা ভারত প্রেমী বলা যেতে পারে তো এরকম ছিল তারা চাইতো যে ইন্ডিয়ার তাদের পলিটিক্যাল অর্গানাইজেশনকে স্ট্রং করুন তাদের মতবাদকে রাখার জন্য স্ট্রং করুন কারণ যেহেতু ব্রিটেন একটা পার্লামেন্টারি সিস্টেমে চলছে অলরেডি তো সেখানে নিজের পলিটিক্যাল গেইন তো পরে কথা পলিটিক্যাল মতবাদটা রাখাটা খুবই দরকার তো এটাই ছিল ওদের ইচ্ছা তো ফোর্থ সেশন এটা ফোর্থ সেশন হয়েছিল মেনলি এলাহাবাদে এবং প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল তো এটাই পয়েন্ট আমরা এইটিন নাইনটি যাওয়ার আগে একটা ফ্যাক্ট আর কি জাস্ট ছোট এইটিন এর মানে ফোর্থ সেশনের পরেরটা এইটিন এইটটি নাইনে যে সেশনটা হয়েছিল বম্বেতে তো সেই সেশনে কিন্তু মহিলারা পার্টিসিপেট করেছিল প্রায় জন মহিলা মেম্বার ওখানে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আমাদের রবীন্দ্রনাথের বোন স্বর্ণকুমারী দেবী আর একজন ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি যিনি কি আবার আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ থেকে একজন গ্রাজুয়েট ছিলেন তো ওই সময় কিন্তু প্রথম দশজন মহিলা রিপ্রেজেন্ট করেছিলেন তো এটাই জাস্ট একটা ফ্যাক্ট এটা হচ্ছে ফিফথ সেশন বোম্বে এইটিন এইটি নাইন নেক্সট আমরা ইম্পর্টেন্ট সেশন হিসাবে আসছি এইটিন নাইনটি সিক্স ক্যালকাটা সেশন যেখানে প্রেসিডেন্ট ছিলেন আমাদের রহিমতুল্লাহ সায়ানি এবং এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটাই বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিলো বঙ্কিমচন্দ্র আনন্দমঠের পাঠ বন্দে মাতরম যেটা পরবর্তীকালে ব্রিটিশ ব্যান্ড করতে চেয়েছিল কারণ এই সংটা আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের মধ্যে একটা আলাদাই এনার্জি ভরে দিত তো এই যে ইমোশনটা ছিল এই গানের মধ্যে সেই ইমোশনটা প্রচণ্ড স্ট্রং ছিল তো এইটাকে ওভারকাম করার জন্যে বা এটাকে আটকানোর জন্যে ব্রিটিশরা চেয়েছিল এই বই না বেরুক এই গানটাও এক সময় ব্যান্ড হয়েছিল। তো যাই হোক এটা ছিল এই সেশনের ইম্পর্টেন্ট এইটিন নাইনটি সিক্স ক্যালকাটা রহিমতুল্লাহ সয়ানি অ্যান্ড বন্দে মাতরম গাওয়া হয়েছিল গিয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোর নেক্সট সেশন আমরা পাচ্ছি এইটিন নাইনটি নাইন এবং এখানে প্রেসিডেন্ট ছিলেন আর সি দত্ত রমেশচন্দ্র দত্ত এবার এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলতে ল্যান্ড রেভিনিউ ফিক্সেশন সো কেসটা এখানে এরম ছিল এইটিন নাইনটি আশেপাশে মানে ব্রিটিশদের ক্ষেত্রে বলতে গেলে প্রত্যেক দশকেই কোনো না কোনো খরা দুর্ভিক্ষ দেখা দিত মেনলি দুর্ভিক্ষ নট খরা দুর্ভিক্ষ দেখা দিত এক্ষেত্রে এইটটি নাইনটির পাশাপাশি বেশ কয়েকবার খরা দেখা গেছে দু তিনবার এ খরার যে প্রবণতা সেটা কিন্তু বেশ বেশি ছিল তো সেক্ষেত্রে কংগ্রেস বা চেয়েছিল এমন কোনো রেজলিউশন আনতে যেখানে ল্যান্ড যে ল্যান্ড রেভিনিউ বা ল্যান্ড ট্যাক্সটাকে ফিক্স করা হোক একটা সলভ করা হোক কারণ এখানে দেখা যেত খরা চলছে দুর্ভিক্ষ চলছে তারপরেও তার সত্ত্বেও কিন্তু ব্রিটিশরা নিজেদের ইচ্ছামতো কর নিয়ে যেত একটা রেভিনিউ কালেক্ট করে যেত সেই তো এই টপিকটা নিয়ে কথা বলার জন্যই মেনলি ছিল আমাদের এইটিন নাইনটি নাইনের সেশন বাট এখানে এইটটি নাইনটি নাইনটিন অব্দি যে সময়টা ছিল সেখানে কিন্তু ওই কংগ্রেস ওই আবেদন নিবেদন নীতিতেই বিশ্ব আছে মানে স্যার প্লিজ ব্যাপারটা দেখুন স্যার আপনাদেরকে এইদিকে মন দিতে হবে স্যার এখানে খরচা কম করুন স্যার এখানে খরচা একটু মন দিন খরচা বেশি করুন এই ধরনের একটা পলিসি ছিল এটাকে বলা হতো আবেদন নিবেদন নীতি কংগ্রেসে তো এইটা ছিল এইটিন নাইনটি নাইন লখন দত্ত অ্যান্ড ডিম্যান্ড ফর পার্মানেন্ট ফিক্সেশন অফ ল্যান্ড রেভিনিউ নেক্সট আমরা আসছি নাইনটিন জিরো ওয়ান নভেম্বর নাইনটিন ওয়ান যেখানে আমাদের সেশনটা হচ্ছে ক্যালকাটা এবং দিনশাও ই ওয়াচা যিনি ছিলেন প্রেসিডেন্ট এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে গান্ধীজি এই সেশনে একবার এসেছিলেন মানে নট এখানে অনেকগুলো বক্তৃতা বা কিছু দিতে না মানে অ্যাজ এ কংগ্রেস মেম্বার হিসাবে উনি যে সাউথ আফ্রিকার যে মুভমেন্টটা করছেন সেই মুভমেন্টের সাপোর্ট চাওয়ার জন্য তিনি এসেছিলেন ক্যালকাটা সেশনে তো প্রথমবার যদি বলা যায় গান্ধীজি কখন এসেছিলেন এই সময় মানে নাইনটিন জিরো ওয়ানে ক্যালকাটা সেশনে গান্ধীজি প্রথম কংগ্রেস সেশনে এসেছিলেন এবং ওই ওখানকার যে মুভমেন্টটা সাউথ আফ্রিকা সেই মুভমেন্ট নিয়ে উনি কংগ্রেস থেকে সাপোর্ট চেয়েছিলেন এবং সম্ভবত কিছু ফান্ডে ফান্ড রেজ এখান থেকে উনি করেছিলেন সো জিরো ওয়ান ক্যালকাটা সেশন দিনশাও ইওয়াচা ওয়াচা অ্যান্ড গান্ধীজি ফার্স্ট অ্যাপিয়ারেন্স কংগ্রেস সেশন ইন কংগ্রেস সেশন নাইনটিন জিরো ফাইভ সেশন হচ্ছে বেনারসে এবং এখানকার আমাদের প্রেসিডেন্ট জি কে গোখলে বা গোপাল গোখলে ফর্মাল প্রোক্লামেশন অফ স্বদেশি মুভমেন্ট এগেনস্ট গভর্নমেন্ট তো ফর্মাল প্রোক্লামেশন মানে স্বদেশি যে কনসেপ্টটা প্রথম বলা হয়েছিল কিন্তু এই বেনারস সেশনে তো এটাই জাস্ট টপিক প্রথম বলা হয়েছিল এটা অফিসিয়ালি কোনো ড্রাফ করা হয়নি বা প্রোক্লামেশন করা হয় জাস্ট বলা হয়েছিল স্বদেশি ইয়েটা যে কারণ নাইনটিন জিরো ফাইভে আমরা দেখতে পাই অক্টোবর সিক্সটিন অক্টোবরই বঙ্গভঙ্গ হয়ে গেছে একটা বড় রকম অশান্তি শুরু হয়েছে অ্যান্ড কংগ্রেসের সেশনগুলো হতে ডিসেম্বর ডিসেম্বর তিন থেকে চার দিন নিয়ে কংগ্রেসের সেশন চলতো তো ডিসেম্বরে যখন কংগ্রেস সেশনে বসে তখন ঠিক করছে যে অনেক হয়তো চলো এবার স্বদেশি সব বিদেশি জিনিস বর্জন এবং আমরা স্বদেশি ইউজ করব মানে আমরা বর্তমান যে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর যে কনসেপ্টে জোর দিচ্ছি বা মেক ইন ইন্ডিয়া যে কনসেপ্টে জোর দিচ্ছি সেটাই অ্যাকচুয়ালি মানে আমাদের সব স্বদেশি গিয়ে আসছে আর কি তো নাইনটিন জিরো ফাইভ সেশন জি কে গোখলে অ্যান্ড ফর্মাল পোক্লা অফ স্বদেশি বা স্বদেশি প্রথম বলা হয় নেক্সট আমরা পাচ্ছি নাইনটিন জিরো সিক্স ঠিক পরের বছর ক্যালকাটা সেশন এবং এখানকার প্রেসিডেন্ট দাদাভাই নওরজি তিনি মেনলি চারটে ইম্পর্ট্যান্ট রেজুলেশন এখানে অ্যাডপ্ট করা হয় স্বরাজ বয়কট অ্যান্ড স্বদেশি অ্যান্ড ন্যাশনাল এডুকেশন তো অনেক সময় আমরা ন্যাশনাল এডুকেশন এই পলিসিটাকে এখানে একটু ইগনোর করে যেতে পারি বা স্কিপ করে যায় হয়তো অনেক সময় বাট এখানে ন্যাশনাল এডুকেশন পলিসিকেও নেওয়া হয়েছিল কিন্তু স্বরাজ স্বরাজ প্রথম এখানেই এই সেশনেই বলা হয় স্বরাজের কনসেপ্টটা হয় যিনি দেখছেন দাদাভাই ভাই তো স্বরাজ এইখান থেকে কোশ্চেন আছে স্বরাজ মানে সেলফ গভর্নমেন্ট নিজস্ব রাজ এটাই ছিল স্বরাজের কনসেপ্ট অ্যান্ড বয়করান স্বদিষ্টিত ছিলই তো আমরা আস্তে আস্তে দেখতে পারবো কংগ্রেস আস্তে আস্তে বেশ স্ট্রং আস্তে পায়ের মানে পায়ের ভিত বেশ মজবুত করছে প্রথমে স্যার স্যার তারপরে আর টু গলার ভলিউম বাড়িয়ে যে আপনাকে এটা করতে হবে আমাদের একটা দাবি আমাদের দাবি মানতে হবে পরবর্তীকালে বোমের কনসেপ্ট চলে আসে যে

আমাদের স্বাধীনতা সংগ্রামী প্লাস ইন্ডিয়ার হয়তো সব থেকে বেস্ট পায় কারণ উনি যাই করে গেছেন দিল্লি দরবারে গভর্ন আমাদের কিংয়ের ওপর কিং জর্জের ওপর বোম মেরে গেল বোম মেরে লোকটা হাওয়া হয়ে গেল পুলিশ কোনোদিন ছুতে অবধি ওনাকে পারেননি তো এটাই ছিল ওনার ক্যাপা তো এই লেভেলের একজন ব্যক্তি ছিলেন লাশ বিহারী বোস পরবর্তীকালে তো উনি জাপান চলে যান একটা ফুল ইন্ডিয়ান আর ন্যাশনাল আর্মির বেসটাই যে বেস্ট কনসেপ্টটা সেটাই উনি দিয়ে গেছেন তো ওনাকে নিয়ে পরে হবে তো উনি ছিলেন লাশ বিহারী বোস বসু অ্যান্ড ইনি হলেন রাসবিহারী ঘোষ সো এইটা বেশ একটু খেয়াল রাখবে নট বোস নাইনটিন জিরো সেভেন সুরাট শেষেন রাসবিহারী ঘোষ এখানে সব থেকে বড়ো বাবাল যেটা হয়েছে কংগ্রেসে দুটো ভাগে ভাগ হয়ে যায় নরমপন্থী চরমপন্থী বা মডারেটার মডারেট বা এক্সট্রিমিস্ট গল্পটা এরকম ছিল এখানে লালা লাজপত রায় কিছু বলতে চাইছিলেন কি উনি ওনার এক্সট্রিমিস্ট কোনো ভাবনা রাখতে চাইছিলেন বা কী কী পলিসি নেওয়া যেতে পারে সেটা বেশ জবরদস্ত বা একটু অন্য ধ অন্য হাটকে ধারণা মানে মডারেটরা সেই আবেদন নিবেদন যে নীতিটা আছে তার থেকে একটু হাটকে কনসেপ্ট উনি দেওয়ার চেষ্টা করছিলেন বাট মডারেটাররা তখন বলতেই দিচ্ছিল মডারেট সেই সময় কিন্তু নরম দল যারা ছিল নরমপন্থী তাদেরই দবদবা ছিল এই সেশনের মধ্যে তারাই সংখ্যা যেহেতু বেশি ছিল এবং তারাই মেনলি চালাতো একটা লবি বাজি যেমন লবির যে কনসেপ্ট এখন আমাদের সব জায়গাতেই আছে তো সেখানেও ওদের লবি একটু বেশি স্ট্রং ছিল তো আমাদের লালাজিকে বেশি কিছু বলতে দিচ্ছিল না সো স্বাভাবিক একটা সময় আস্তে আস্তে বেশ সেশন হিট আপ হয়ে যায় এবং কেউ একজন শোনা যায় যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দিকে জুতো ছড়ে মারে তো এরকম হওয়াতে সেই হাতাহাতি ব্যাপার জায়গাটাই চলে আসে হাতাহাতি যখন শুরু হয়ে যায় কংগ্রেস সেশনটা এখানেই বন্ধ করে দেওয়া হয় তো উনিশশো সাতের সেশনটা একমাত্র সেশন যেখানে সেশনকে কিন্তু স্টপ করা হয়েছিল পরবর্তীকালে এই সেশনটা কন্টিনিউ করা হয়েছিল বাট উনিশশো সাতেরই একমাত্র সেশন যেখানে মার্চ পথে সেশনকে বন্ধ করতে বন্ধ করতে হয় এবং এখানে নরমপন্থী আর নরমপন্থী আর চরমপন্থী দুটো দলে ভাগ হয়ে যায় নেক্সট আমরা আসছি নাইনটিন টেন তো নাইনটিন টেন যাওয়ার আগে একটা ঘটনা বললে কি নাইনটিন সেভেনে যেটা আমরা দেখছি সুরাট স্প্লিট হচ্ছে রাসবিহারী ঘোষ এখানকার প্রেসিডেন্ট এরপরেই আর একটা সেশন বসে মানে এই সেশনটাকে কন্টিনিউ করার জন্য তো সেই সেশনটা ছিল উনিশশো আট সালে তো উনিশশো সালে আবার এই রাসবিহারী ঘোষই প্রেসিডেন্ট ছিলেন তো উনিশশো দাসবিহারি ঘোষ আমাদের প্রেসিডেন্ট ছিলেন এবং এই সেশনটা বসেছিল মাদ্রাসে সো উনিশশো সাতের কন্টিনিউশনই হয়েছে অ্যাকচুয়ালি উনিশশো আটে এবং উনিশশো আটে কংগ্রেস একদম পুরোপুরি ক্লিয়ারলি জানিয়ে দেয় যে এক্সট্রিমিস্টদের কোনো জায়গা নেই দলে তো যারা ভাই অত গরম গরম কথা বলছো যারা একদম হাই ব্লাড প্রেশার নিয়ে থাকছো হাই ব্লাড নিয়ে থাকছো তারা ভাই কংগ্রেস থেকে তোমরা এসো তোমাদের কোনো জায়গা এখানে নেই তো এইটা এই রেজুলেশনটা বা এই কনস্টিটিউশন চেঞ্জ করে এই জিনিসটাকে কংগ্রেসের কনস্টিটিউশনের মধ্যে ঢোকানো হয় উনিশশো আঠারো ঘটনা দিয়ে ঘটে গিয়েছিল যেটা আমরা জানি উনিশশো ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বোস অ্যান্ড প্রফুল্ল চাকি এদিকে একটা বড় রকম কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন যেটা ছিল কিংসফোর্ডকে হত্যা করতে যাওয়ার প্ল্যান এবং তার জায়গায় অন্য দুজন মারা যায় তো এটা পুরো ব্রিটিশ জুড়ে যথেষ্ট ব্রিটিশ ইংল্যান্ড জুড়ে ভালো রকম এফেক্ট পড়েছিল ব্রিটিশ সাম্রাজ্যতে পটে যে কে ভাই এরকম ভাবে এলো আমাদেরকে বোম মেরে চলে গেল বালকনা দা তিলক কী করেছিলেন উনি ওনার পেপারে ব্যাপারটাকে সাপোর্ট করেছিলেন সো পরবর্ত যেহেতু উনি ব্যাপারটা সাপোর্ট বা কিছু সাপোর্টে কিছু লিখেছিলেন তো সেই জন্য ব্রিটিশরা ওনাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মান্ডালা মায়ানমারে ওনাকে ট্রান্সফার করে দিয়েছিলেন জেল দিয়েছিলেন প্রায় ছ বছর মতো সম্ভবত জেলে উনি ছিলেন তো এটা ছিল নাইনটিন জিরো এইটে গল্প যেখানে কংগ্রেসকে মানে আমাদের চরমপন্থীদেরকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার জন্য একটা আলাদা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এটা কেন বললাম পরে আসছি সেটা আমরা আসি নাইনটিন টেন এলাহাবাদ সেশন উইলিয়াম ওয়েডান তো এখানকার প্রেসিডেন্ট সো উইডেন ওড উইলিয়াম ওয়েডন যিনি ছিলেন তিনি ছিলেন বলতে গেলে একটা প্রসঙ্গে ইম্পর্টেন্ট অ্যালান অক্টোভিয়ান হিউম তো অ্যালান অক্টোভিয়ান হিউমের যে বায়োগ্রাফি রাইটার তো ইনি হলেন আমাদের অ্যালান অক্টোভিয়ান হিউমের বায়োগ্রাফি রাইটার এই সময় একটা জিনিস অদ্ভুত জিনিস লক্ষ্য করব মোহাম্মদ জিন্না কিন্তু এই সময়ে উনিশশো নয়ে যে আমাদের লাস্ট মার্লেমিন্টো যে লটা এসেছিল বা একটা এসেছিল সেখানকার উনি বিরোধিতা করছেন উনি বা উনি এই সময় কিন্তু জিন্না বলে গলা ফাটিয়ে বলে যাচ্ছে যে দেখো ব্রিটিশরা এই লটা এনেছে অ্যাকচুয়ালি হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ করার জন্য তো শুনতে অবাক লাগলেও জিনিসটা কিন্তু এরকম পরবর্তীকালে যে জিন্না ভারত ভাগ করার জন্যে দাঙ্গা মানে রক্তাক্ত দাঙ্গা অব্দি বাঁধিয়ে ফেলেছে সেই জিন্নাই উনিশশো দশে বা উনিশশো সালে বলছে এটা ব্রিটিশদের প্ল্যান ব্রিটিশরা আমাদেরকে ভাগ করার জন্য এটা করছে সো উইলিয়াম ওইডেন ওয়েডারবার ছিলেন এখানকার প্রেসিডেন্ট নাইনটিন টেন এলাহাবাদ সেশন নেক্সট আমরা আসছি নাইনটিন ইলেভেন ক্যালকাটা সেশন অ্যান্ড এন ধর বিশ্বনারায়ণ ধর এখানকার প্রেসিডেন্ট ছিলেন প্রথম জনগণমন যে গানটা সেই ক্যালকাটা সেশনে গাওয়া হয়েছিল সো আমাদের লোকাল দুটো গান বন্দে মাতারম জনগণমন এই দুটোই কিন্তু ক্যালকাটা সেশনেই গাওয়া হয়েছিল। আমি বিশ্বনারায়ণ ধরে কোনো ছবি পাইনি দুঃখিত যার জন্য আমি ওনার কোনো ছ কোনোরকম ছবি এখানে সেট করতে পারিনি নেক্সট আমরা আসি নাইনটিন ফিফটিন বম্বে সেশন এখানকার এসপি সিনহা সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রেসিডেন্ট কনস্টিটিউশন অফ দ্য কংগ্রেস ওয়াজ অল্টার টু অ্যাডমিট দ্য ডেলিগেটস ফ্রম দ্য এক্সট্রিমিস্ট সো আমরা লাস্ট যেটা পড়েছি উনিশশো আট সালে কংগ্রেসের এক্সট্রিমিস্ট শাখাকে পুরোপুরি বাদ দিচ্ছে বলে দিচ্ছে তোমরা এখানকার কেউ নয় বাট এখানে কি হচ্ছে উনিশশো পনেরোতে আবার কনস্টিটিউশনকে চেঞ্জ করা হচ্ছে এবং নতুনভাবে এক্সট্রিমিস্টদের আবারকে নেওয়া হচ্ছে কেন কারণ উনিশশো চোদ্দো সালে বালগঙ্গাধর তিলক জেল থেকে ছাড়া পেয়ে গেছিলেন তো উনি ছাড়া জেল থেকে ছাড়া পেয়ে যখন ফিরে আসেন উনি আবার কংগ্রেসের সাথে কথাবার্তা শুরু করেন সে ক্ষেত্রে ঠিক হয় ঠিক আছে চলো তোমরা তো একসময় আমাদেরই পার্ট ছিলে যতই হোক আমরা একসঙ্গে ব্রিটিশদের সাথে লড়বো তোমাদেরও দরকার তো ঠিক আছে তো সেই সেন্সে দুটো এই সেশন আবার এক্সট্রিমিস্টদের দলে অন্তর্ভুক্ত করার জন্য এই সেশনটা হয়েছিল নাইনটিন ফিফটিন বম্বে সেশন স্যার এস পি সিনহা স্যার এস পি সিনহা আবার সেই ব্যক্তি ছিলেন ফার্স্ট ব্যারন বলা হয় বা ইংল্যান্ডের ল্যান্ডলর্ড জমিদার টাইপ অফ ওনার কাছে বেশ বড় রকম একটা ল্যান্ড হোল্ড করতেন একটা বড় রকম পোস্ট উনি আবার ফার্স্ট অ্যাডভোকেট জেনারেল অফ বেঙ্গলও ছিলেন ওই সময়ে তার সাথে উনিশশো নয় যারা গভর্নমেন্ট গভর্নর কাউন্সিল সরি ভাইস রয় ভাইস রয় কাউন্সিলে একজন করে যে ভাইস রয় কাউন্সিলে যে ইন্ডিয়ার নিযুক্ত হবে ইনি ছিলেন সেই প্রথম মেম্বার যিনি ভাইস রায়ের এক্সিকিউটিভ কাউন্সিলে ছিলেন তো যথেষ্ট পাওয়ারফুল পোস্ট ইনি হোল্ড করতেন পাওয়ারফুল পলিটিক্যালও বটে ওদিকে ব্রিটিশদের দিক থেকেও বটে মানে কংগ্রেসের দিকেও পলিটিক্যাল বেশ ভালো পাওয়ার ছিল না এবং ব্রিটিশদের দিক থেকেও বেশ ভালো পলিটিক্যাল পাওয়ারে উনি ছিলেন নেক্সট সেশন নাইনটিন যেটা হয়েছে লখনউ এবং অম্বিকাচরণ মজুমদার ছিলেন এখানকার প্রেসিডেন্ট ইউনিটি বিটুইন মডারিয়ার এবং এসটিমিস তো ফিফটিনে কনস্টিটিউশন চেঞ্জ করা হচ্ছে এবং সেই নাইনটিন সিক্সটিনে লখনউ সেশনে দেখা যাচ্ছে সেই ভারত মিলন হয়ে যাচ্ছে তো এখানে চরমপন্থী চরমপন্থী আবার মিলে গেল চরমপন্থী নরমপন্থী মিলে গেল তার সাথে আরেকটা জিনিস ম্যাজিক হলো সেখানে লখনৌ প্যাক্ট সেখানে লক্ষণ প্যাক্টে মুসলিম লীগ ও কংগ্রেসের সাথে জয়েন করে তো মুসলিম লীগ কংগ্রেস উভয় বুঝতে পারছিল যে এই ব্রিটিশদের সাথে লড়তে গেলে আমাদেরকে যতটা ম্যাক্সিমাম হেল্প হয় আমাদেরকে নিতে হবে যতটা ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় আমাদের গেইন করতে হবে তো এখানে মুসলিম লীগ এবং কংগ্রেস জয়েন করে যাচ্ছে নেক্সট আমরা যেটা পাচ্ছি নাইনটিন সেভেন্টিন ক্যালকাটা সেন সো এখানকার একটাই ইম্পর্টেন্ট পয়েন্ট নাইনটিন সেভেন্টিন অ্যানিবেসান্ত এবং ইনি ছিলেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ওমেন প্রেসিডেন্ট প্রথম কিন্তু এসেছেন উনিশশো সতেরোর ক্যালকাটা সেশনে নেক্সট নাইনটিন এইটি স্পেশাল সেশন যেটা হয়েছে বম্বে সৈয়াদ হাসান ইমান এখানকার প্রেসিডেন্ট ছিলেন সো এটা সবসময় খুব একটা ইম্পর্টেন্ট বা এটা খুবই কম আসে স্টিল স্পেশাল সেশন বলে রাখা হয়েছে নাইনটিন যেটা হয়েছে বম্বেতে এবং সৈয়দ হাসান ইমান ছিলেন এখানকার প্রেসিডেন্ট এখানে মূলত আলোচনা করা হয়েছিল মন্টেকু চেমসফোর্ডে যে রিফর্মটা করার কথা চলছিল যেটা নাইনটিন নাইনটি আগার পুরোপুরি ফিক্সড হয়ে গেছিলো তো সেই রিফর্ম সম্পর্কে আলোচনা করার জন্য মেনলি এই সেশনটা এমার্জেন্সি হিসাবে ডাকা হয়েছিল কারণ দেখা যাচ্ছে ব্রিটিশ নিজেদের ইচ্ছামতো একটা করে ল নিয়ে চলে আসছে অ্যাক্ট নিয়ে চলে আসছে আর বড়ো রকম একদম পুরো ইন্ডিয়াকে নড়াতে শুরু করছে কারণ নাইনটি নাইনে কংগ্রেস দেখেছে যে সেপারেট ইলেকট্রাল মুসলিমদের যেন আলাদা ইলেকট্রাল খুলে দিলো যেখানে দুটি কমিউনিটিকে ভাগ করা হয়েছে তো এরকম যেন আবার কোনো বড়ো সড়ো কোনো বাওয়াল না করে ব্রিটিশ সরকার সেই নিয়ে আলোচনা করার জন্য নাইনটিন এইটিন স্পেশাল সেশন রাখা হয়েছে নেক্সট আমরা পাচ্ছি নাইনটিন নাইনটিন অমৃতসর যেখানকার প্রেসিডেন্ট ছিলেন আমাদের মতিলাল নেহেরু তো কংগ্রেস এন্ডেড দ্য সাপোর্ট এক্সটেন্ড দ্য সাপোর্ট টু খিলাপদ মুভমেন্ট এইটা সেই মুভমেন্ট যখন কংগ্রেস পুরোপুরি একটা রিলিজিয়াস মুভমেন্টের দিকে ঝুঁকতে শুরু করলো মানে খেলাফত মুভমেন্ট কোনো পলিটিক্যাল কিছু ছিল না এটা পিওরলি একটা রিলিজিয়াস সেন্টিমেন্টের ওপর বেশ করা একটা মুভমেন্ট এখানকার একমাত্র এখানকার যে টার্গেট মেন টার্গেট পুরোপুরি রিলিজিয়াস ছিল তো কংগ্রেস এইখানে কিন্তু রিলিজিয়াস মুভমেন্টকে সাপোর্ট করতে শুরু করে টার্গেট হয়তো একটাই ছিল গান্ধীজির যে এখানে মাস সাপোর্টেড মানে সাধারণ জনগণের সঙ্গে আরও হবে কানেক্টেড হওয়া যাবে এবং সাপোর্টটা আরও বেশি পাওয়া যাবে বাট এবং সেটা হয়েও ছিল মানে নন অপারেশন মুভমেন্ট যেটা হয়েছিল সেটা বড় রকম হিউজ সাকসেস ছিল তার একমাত্র কারণ জনগণ যুক্ত হয়েছিল আর অনেক স্তরে জনগণ যুক্ত হয়েছিল তার মধ্যে মুসলিমরা আরো বড়ভাবে পার্টিসিপেট করেছে তার একটা কারণ যেহেতু আমাদের এখান থেকে খিলাফদ মুভমেন্টকে সাপোর্ট করা হচ্ছে কারণ রিলিজিয়ান একটা ভয়ঙ্কর রকম একটা সেন্টিমেন্ট সেটাকে যে কোনোভাবে ইউজ করা যেতে পারে তো নাইন্টিন নাইন্টিন সেশন মতিলাল নেহেরু এবং এখানে খিলাফদ মুভমেন্টকে সাপোর্ট দেওয়া হয় কংগ্রেসের তরফ থেকে নাইনটিন টোয়েন্টি স্পেশাল সেশন ক্যালকাটা সো আমরা আবার একটা স্পেশাল সেশন পাচ্ছি স্পেশাল সেশন কেন কারণ হঠাৎ করে কোনো সেশন দেখা যদি ডাকে কংগ্রেস ডিসেম্বর ছাড়া অফিসিয়াল টাইমের বাইরে কোনো সেশন ডাকে যার টার্গেট হচ্ছে স্পেশাল স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে যদি আলোচনা যেমন এই স্পেশাল সেশনে লালা লাজপত রায় ছিলেন প্রেসিডেন্ট লালা লাজপত রায় প্রেসিডেন্ট এবং টার্গেট ছিল নন কপারেশন মুভমেন্টকে শুরু করা সো স্পেশাল সেশনের টার্গেট এটাই উনিশশো কুড়ি স্পেশাল সেশন ক্যালকাটাতে হয়েছে লালা লাজপত রায় প্রেসিডেন্ট ছিলেন এবং মহাত্মা গান্ধী নন কর্পোরেশন মুভমেন্ট সব থেকে বড় মুভমেন্ট সেই সময়কার উনি শুরু করেন নেক্সট আমরা পাচ্ছি নাইনটিন টোয়েন্টি নাগপুর সেশন সো আমরা দেখছি স্পেশাল সেশনটা সেটা যেটা এক্সট্রা তো একই বছরে দুটো সেশন হতেই পারে একটা মেন সেশন একটা স্পেশাল সেশন নাগপুর সেশন বিজয়া রাঘবাচারী যিনি ছিলেন প্রেসিডেন্ট সো এই সময় জিন্না কংগ্রেস ছেড়ে দেয় এটা যে অন্যতম পয়েন্ট কারণ জিন্না কংগ্রেস জয়েন করেছিল বহু আগে কিন্তু মতবিরোধ শুরু হয় আস্তে আস্তে কারণ উনি কিন্তু জিন্না এই নন কঅপারেশন মুভমেন্টকে সাপোর্ট করেনি তো মতবিরোধ বাড়তে থাকে তো উনি কংগ্রেস ছেড়ে দেন এই সময় কিন্তু জিন্না কংগ্রেস এবং মুসলিম লীগ দুদিকেরই নেতা ছিল তো এমন একজন ব্যক্তি যিনি ওদিকে মুসলিম লীগের একজন মেম্বার কংগ্রেসেরও মেম্বার তো উনি এই সময় ছেড়ে দেন এছাড়াও রিকনস্টিটিউশন অব দ্য ওয়ার্কিং কমিটি অফ কংগ্রেস অন লিঙ্গুইস্টিক বেসিস তো কিছু কিছু লোকাল রিজিওনাল বেশিতেও এই সময় রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বেশিতেও কংগ্রেসে কিছু ফর্মেশন এই সময় হয় নাইনটিন টোয়েন্টি টু গয়া সেশন সি দাস এটাও আর একটা ইম্পর্ট্যান্ট কংগ্রেস কংগ্রেসের যে সেকেন্ড ভাঙনটা শুরু হয়েছিল বা দ্বিতীয় যে ভাঙনটা এসেছিল সেটা ছিল আমাদের এই গয়া সেশন গয়া সেশনে আমাদের প্রেসিডেন্ট গিয়েছিলেন সি আর দাস এবং এই সময়ে স্বরাজের যে স্বরাজ পার্টি সিরা সি দাস এবং মতিলাল নেহেরু নিয়ে দুজন মিলে স্বরাজ পার্টি গঠন করেন এই সময় দেখা যায় কংগ্রেস আবার ভেঙে যায় কনসেপ্ট এখানে একটাই ছিল সি দাস মতিলাল নেহেরু এদের মতে যে না আমরা ইগের মধ্যে থাকবো এই পার্টি অ্যাসেম্বলির মধ্যে থাকবে আমরা লেজিসলেটিভ সরকারের সাথে কথা বলবো এবং সেই কথা বলে আমরা হয় গভর্নমেন্টকে অচল করে রাখবো সরকারকে অচল করে রাখবো বা আমাদের দাবি মানিয়ে মানানোর চেষ্টা করবো বাট কংগ্রেসের দাবি না আমরা পুরোপুরি ছেড়ে দেবো আমরা ভাই এখানে নেই আমরা না সাথে আছি না পাঁচে আছি আমরা হাতই দেবো না এখানে তো এটা ছিল কংগ্রেসের মানে গান্ধীবাদী যারা ছিলেন সেই সময় কারণ অলরেডি এই সময় গান্ধীজি এক একমাত্র হেড মানে অনলি বস হিসাবে উনি উঠে গেছেন সো এটাই ছিল আমাদের কংগ্রেস বা গান্ধী যে যারা অনুগামী তাদের মতামত আর এদিকে এটা ছিল সি দাস এবং আমাদের মতিলাল নেহরু এনাদের কনসেপ্ট এনার যে আমরা ভেতরে থাকবো এবং ভেতরে থেকে লড়ব নেক্সট নাইনটিন টোয়েন্টি টু বেলগাঁও সেশন এবং প্রেসিডেন্ট এম কে গান্ধী সব থেকে ইম্পর্টেন্ট একটা এটাই এই জন্য যে এম কে গান্ধী একমাত্র এই সেশনেই প্রেসিডেন্ট ছিলেন এম কে গান্ধী বলতে গেলে কংগ্রেসের হেড তো জীবনের শেষ দিন অব্দি ছিলেন বাট উনি অ্যাজ এ প্রেসিডেন্ট ইনি একটা মাত্র এই সেশনেই ছিলেন আর একটা সেশন ছিল যেখানে বলতে গেলে উনি হেডি ছিলেন বাট একটু টুইস্ট হয়েছিল সেটা পরে আমরা আসছি তো যদি এতদূর তোমরা দেখে থাকো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো আর শেষ অব্দি দেখো কারণ কন্টিনিউ একটু বড় হতে পারে থার্টি মিনিট আপ যেতে পারে তাই বলবো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও সামনের দিকে থাকবে নাইনটিন টোয়েন্টি ফাইভ কানপুর সেশন এবং এখানকার প্রেসিডেন্ট সরোজিনী নাইডু ইনি ছিলেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট প্রথমে আমরা পেয়েছিলাম অ্যানিবেশন প্রথম ওমেন অ্যান্ড এখানে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হচ্ছে সরোজিনী নাইডু সো নাইনটিন টোয়েন্টি ফাইভ কানপুর সরোজিনী নাইডু ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট নেক্সট আমরা পাচ্ছি নাইনটিন টোয়েন্টি সেভেন সেশন এম এ মে আনসারি এখানকার প্রেসিডেন্ট তো এখানে বেশ কিছু জিনিস না হয়েছিল প্রথমে আমরা বলি অ্যাডপশন অফ রেজুলেশন অব স্বরাজ সো আমরা যে স্বরাজের কথা প্রথম বলেছিলাম তো সেই কনসেপ্টটা আসতে স্বরাজ প্রথম পড়েছিলাম স্বরাজকে জাস্ট বলেছিলো এখানে স্বরাজের আরও দিকে এগিয়ে যাচ্ছে স্বরাজ রেজুলেশনটাকে নেওয়া হচ্ছে পাস করা নেই পাস করাটা আমরা পরে বলবো স্বরাজ যে রেজুলেশন এটা নেওয়া হয়েছিলো উনিশশো সাতাশ তাছাড়াও আমরা উনিশশো সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা ছিল সেটা ছিল সাইমন কমিশন ভারতে আসছে তো সাইমন কমিশন যেহেতু কোনো ভারতীয় মেম্বার নেই তো সাইমন কমিশনকে আমরা বয়কট করব ব্ল্যাক ফ্ল্যাগ দেখাবো এরকম সব প্ল্যান পুরো ছোঁকে ফেলেছিল এই টোয়েন্টি সেভেন মাদ্রাসের সেনে সেই সাথেই ওই সময় আমাদের ইন্ডিয়া থেকে চায়না ইন্ডিয়ান মেসোপটেমিয়া বা ব্রিটিশদের অন্য বিভিন্ন কলোনিতে সৈন্যরা ইন্ডিয়া থেকে যেত ইন্ডিয়ান সৈন্যদের ইউজ করা হতো সো এরা কন্টিনিউ তো প্রথম থেকেই বলে আসতো যে স্যার ইয়ে করুন আমাদের এক্সপেন্ডিচার কমান ওয়ারের ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টে মেডিকেল আমাদের এডুকেশানে খরচা বাড়ান অ্যান্ড এখানে দেখা যায় ব্যাপারটা আরও জোরদারভাবে বলতে শুরু করে যে না আমাদের ইন্ডিয়ান ফোর্স ওখানে পাঠানো যাবে না বা পাঠানো যা পাঠাও তার থেকে অনেক কমাও এরকম বড় বড় দাবি আনতে শুরু করে নাইনটিন টোয়েন্টি সেভেন এম এ আনসারি এবং রেজুলেশন অফ স্বরাজকে অ্যাডপশন করা হয় সেই সাথে সাইমন কমিশনের বয়কট নাইনটিন টোয়েন্টি এইট যেখানে আমরা পাচ্ছি ক্যালকাটাতে হচ্ছে এবং মতিয়াল মতিলাল নেহেরু এখানকার প্রেসিডেন্ট ফর্মেশন অফ অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস সো নাইনটিন টোয়েন্টি এইট ক্যালকাটা সেশন মতিলাল নেহেরু ফরমেশন অফ অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস নেক্সট আমরা আসছি নাইনটিন টোয়েন্টি নাইন লাহোর যেখানকার প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু সো এটাই সেই জায়গা যেখানে পূর্ণ স্বরাজ পাস্ট করা হয় মানে সবাই সর্বসম্মত হবে পূর্ণ স্বরাজ মানে প্রথম তো আমরা স্বরাজের কথা বলছিলাম এখন সব ভুলে যাও মানে জাস্ট কংগ্রেস বলে দিচ্ছি তো আমরা স্যার স্যার করছিলাম তারপরে বললাম স্যার একটু স্বাধীনতা দিন তারপর এখন বলছে পূর্ণ স্বরাজ স্যার ও সে একটু কি এখন পুরোপুরি স্বাধীনতা চায় তো সেই জন্যই এই সেশনটা ছিল থেকে ইম্পর্টেন্ট যেখানে কংগ্রেস পূর্ণ স্বরাজ মানে এই হাই লেভেলে চলে আসলাম পুরো হাই মোডে আস্তে আস্তে কংগ্রেস উঠছে সো পূর্ণ স্বরাজের দাবি সেই সাথে সিভিল সিভিল ডিসঅবিডিয়েন্স যে মুভমেন্টটা মানে অসহযোগ মুভমেন্টের সূচনাও করা হচ্ছে এখানে এবং টোয়েন্টি সিক্স জানুয়ারিকে আমাদের প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় তো টোয়েন্টি সিক্স জানুয়ারি আমাদের যে প্রজাতন্ত্র দিন প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেটার কনসেপ্টটা কিন্তু এখান থেকে যে নাইনটিন টোয়েন্টি নাইনে আমরা এই দিনকে পালন করেছিলাম নেক্সট আমরা আসছি নাইনটিন থার্টি ওয়ান করাচি সেশন এবং এখানকার প্রেসিডেন্ট বল্লভভাই প্যাটেল সো নাইনটিন থার্টি ওয়ানের সব থেকে ইম্পর্টেন্ট এখানে রেজুলেশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম এখানে অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং সেই সাথে যে গান্ধীজি একটু রাগ করে বসেছিল আগে থেকে যে রাউন্ড টেবিল কনফারেন্স আমি যাবো না যাবো না তো এখানে গান্ধীজিকে বোঝানো হয় কংগ্রেস আর লর্ড ইরোইন আরোইন ছিলেন ওদিকে তো আরউন মোটামুটি বোঝান যে দেখুন অনেক কথা শুনেছি আপনাকে আসতে হবে তো ওদিকে কিছু ব্রিটিশ গভর্নমেন্টেরও প্রেসার ছিল এদিকে কংগ্রেসে ঠিক করে ঠিক আছে চলো এত করে যখন বলছে সেশনটা অ্যাটেন্ড করি তো সেকেন্ড রাউন্ড টেবিল প্রথমে কিন্তু গান্ধীজি যাননি সেকেন্ড রাউন্ড টেবিলে উনি যান এই সেশনে ঠিক হওয়ার পর মানে কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যেহেতু কংগ্রেসের হেড ছিলেন উনি বাট দেখা যায় কোনো এফেক্ট কিছু হয়নি তো উনি আবার সেই খালি হাতে ফিরে আসেন সো ফার্স্ট এবং থার্ড কংগ্রেস পার্টিসিপেট করেনি সেকেন্ডে একমাত্র গান্ধীজি গিয়েছিলেন তা অনেক সেই ভাব ভালোবাসা আলোচনার পরে তো ইম্পর্টেন্ট হিসাবে পয়েন্ট এখানে একটাই ফান্ডামেন্টাল রাইটসকে অ্যাডপ্ট করা হয়েছিল নাইনটিন থার্টি ওয়ান সেশন প্রেসিডেন্ট বল্লভভাই প্যাটেল নেক্সট আমরা আসি নাইনটিন থার্টি ফোর বম্বে সেশন যেখানকার প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ এখানে আবার কংগ্রেসের মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হয় তো নাইনটিন থার্টি ফোর বম্বে সেশন রাজেন্দ্র প্রসাদ এখানকার প্রেসিডেন্ট নেক্সট আমরা আসি নাইনটিন থার্টি সিক্স লখনউ সেশন যেখানে আমরা দেখতে পাচ্ছি জওহরলাল নেহেরু হচ্ছে প্রেসিডেন্ট এখানে রাখি একটা জিনিস কংগ্রেস যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি মানে ফরমেশন অফ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সেই ফর্মেশনটা হয়েছিল এই নাইনটিন থার্টি ফোর সোশ্যালিস্ট কনসেপ্টটা মেনলি আমাদের জওহরলাল নেহেরুর বেশ প্রিয় জিনিস তো জওহরলাল নেহরু এই সোশ্যালিজম কনসেপ্টে বেশ জোর দিতেন অ্যান্ড সেই সময় কিন্তু জওহরলাল নেহেরু এবং আমাদের সুভাষচন্দ্র বোস প্রায় একই নীতিতে বিশ্বাস করতেন দুজন যথেষ্ট ভালো বন্ধু ছিলেন এবং ভাবধারাটা মিল ছিল পরবর্তীকালে জওহরলাল নেহরু একটু অন্যদিকে শিফট করে যায় সেটা পরের কথা কিন্তু সেই সময় অবধি কিন্তু উনি যথেষ্ট নেতাজির সাথে ছিলেন আমাদের এবং তিনি হয়তো অনেক অনেক ক্ষেত্রে আমাদের গান্ধীজির বিরোধিতাও করেছিলেন নেতাজিকে সাপোর্ট নেওয়ার জন্য তো সময়ের সাথে যদি দেখছি আমরা মোহাম্মদ জিন্না পাল্টে গেল সময়ের সাথে আমরা দেখব জওহরলাল নেহেরু নিজের অ্যাক্সিস থেকে একটু শিফট করতে শুরু করেছিলেন সো নাইনটিন থার্টি ফোর সেশন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ এখানে কংগ্রেসের যে কনস্টিটিউশন সেখানে একটু অ্যামেন্ড করা হচ্ছে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে তার সাথে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আমরা আগে পড়েছিলাম অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস অ্যান্ড নাইনটিন থার্টি ফোরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফরমেশন হচ্ছে নাইনটিন থার্টি ফোর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি মিস করে গেছি যাই হোক নাইনটিন থার্টি সিক্স লখনৌ শেষেন জওহরলাল নেহেরু এখানে সোশ্যালিস্ট আইডিয়ার দিকে আরও ঝুঁকছে যে প্রথমে সোশ্যালিস্ট পার্টিটা ফরমেশন হয়ে গেছে এবং এরাই আস্তে আস্তে আলোচ আলোচনা করে কংগ্রেসকে আরও যে রেজুলেশনগুলো নেওয়া হবে যে যে নীতিগুলো নির্ধারণ করা হবে সেটা যারা সোশ্যালিস্ট টাইপ হবে জনকল্যাণমূলক হয় সমাজ কল্যাণমূলক হয় সেইটা বোঝানোর জন্য এই সোশ্যালিস্ট মুভমেন্টের দিকে আরও বেশি পুশ করতে থাকলো কংগ্রেস এবং আস্তে আস্তে এই সোশ্যালিজমকেই কংগ্রেস নিজেদের একটা গোল হিসাবে সেট করতে শুরু করে তো প্রথমে নাইনটিন থার্টি ফোরে সোশ্যালিস্ট পার্টি গঠন করা হয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি অ্যান্ড নাইনটিন থার্টি সিক্সে দেখা যায় সোশ্যালিজমকে একটা মেন গোল হিসাবে কংগ্রেস নিচে থাকে কারণ আমাদের সুভাষচন্দ্র অ্যান্ড জওয়াহরলাল নেহেরু দুজনেই কিন্তু এই সোশ্যালিজমে বড় রকম সাপোর্টার ছিলেন ফয়জপুর বা ফিজিপুর যাকে বলা হয় নাইনটিন থার্টি সিক্স পু সেশন হয় যেখানকার প্রেসিডেন্ট আবার নেহেরু পর পরপর দুটো সেশনেই জওহরলাল নেহরু প্রেসিডেন্ট এখানকার সেশনের অ্যাডপশনের থেকে বড় কথা এখানে যে জিনিসটা নেওয়া হয়েছে সেটা ছিল এটাই প্রথম সেশন যেটা গ্রামে হয়েছে তো ফৈজিপুর বা ফৈজপুর একমাত্র সেশন যেটা গ্রামে হয়েছে তো এটাই একমাত্র এই সেশন থেকে ইম্পর্টেন্ট ইস্যু সরি নাইনটিন থার্টি এইট হরিপুরা সো আমাদের হিরো বেঙ্গলের হিরো ন্যাশনাল হিরো সুভাষচন্দ্র বোস যিনি ছিলেন এই কংগ্রেসের প্রেসিডেন্ট উনি আগে থেকে উনি পাওয়ার যথেষ্ট গেইন করেছেন অ্যান্ড এখানে এসে উনি প্রেসিডেন্ট সো এখানে একটা দারুণ জিনিস আমরা দেখতে পাই প্রেসিডেন্ট কংগ্রেসের হচ্ছে সুভাষচন্দ্র বোস এবং ওনার আন্ডারে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করছে জওহরলাল নেহরু তো কতটা ভালো বন্ধুত্ব ছিল এই সময় ভাবতে অবাক লাগে তো ন্যাশনাল প্ল্যানিং কমিশন এই সময় আইডিয়াটা কিছুটা সুভাষ্রী অ্যান্ড জওহরলাল নেহরু জওহরলাল নেহেরু দুজন মিলে এই আইডিয়াটা করেছিলেন বানিয়েছিলেন এবং ন্যাশনাল প্ল্যানিং কমিশন জওহরলাল নেহরুর আন্ডারে গঠিত হয় তো নাইনটিন থার্টি এইট হরিপুর এসেছেন সুভাষচন্দ্র বোস ন্যাশনাল প্ল্যানিং কমিশন আন্ডার জওহরলাল নেহেরু এটাই জাস্ট এটার পয়েন্ট নেক্সট আসছি আমরা নাইনটিন থার্টি তো এখানে কংগ্রেস ঠিক স্প্লিট হচ্ছে না বাট একটা বড় রকম কংগ্রেসের একটা বড় পাওয়ার এখান থেকে চলে যাচ্ছে সুভাষচন্দ্র সেই সেই সময়কার ছিল কংগ্রেসের ডাইনামিক ফোর্স ডাইনামিক ফোর্স এতটাই সেই সময় নাইনটিন থার্টি নাইন নাইন গান্ধীজি আসার পর থেকে গান্ধীজি যেটা স্টেটমেন্ট দেবেন তো ওটাই স্টেটমেন্ট ওটাই কংগ্রেসের স্টেটমেন্ট গান্ধীজি একবার যেটা বলে দিলেন তো বলে দিলেন অ্যান্ড এই সময় গান্ধীজি যাকে নির্বাচন করেছিলেন তিনি ছিলেন পট্টবী সীতারামায়া তো দেখা যায় সুভাষচন্দ্র পট্টাবি সীতারা আমাকে হারিয়ে দিয়েছে দিলেন তো গান্ধীজি নিজেও বলেছিলেন যে পট্টাবীর হার হচ্ছে আমার হার সো সুভাষ হচ্ছে এই সময় ঠিক এতটা ডাইনামিক ফোর্স তো সুভাষ বলতে গেলে এই সময় কিন্তু কংগ্রেস বা অল ইন্ডিয়া কংগ্রেসের সবথেকে বড়ো ফেস বাট উনি গান্ধীজিকে অসম্ভব রকম সম্মান করতেন প্রচণ্ড হারে সম্মান করতেন তাই গান্ধীজি যখন ওর জয়টাকে মেনে নেয়নি মেন্টালি বা কোনোভাবেই মেনে নেয়নি তখন সুভাষ বললো ঠিক আছে যেখানে যে দলে আমার আদর্শই মানা হচ্ছে না যেখানে আমার অন্যতম আদর্শ গুরুই এরকম আমার প্রতি ভাবনা রাখছে সেখানে আমি আর কি করবো তো সেই সেন্সে সুভাষচন্দ্র কংগ্রেস এখানে ছেড়ে দেয় এবং পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক গঠন করে সো এই সেশনে সব থেকে ভয়ঙ্কর ঘটনা বলতে গেলে কারণ কংগ্রেসের জন্য ভয়ঙ্কর ঘটনা এটা অ্যাকচুয়ালি নাইনটিন থার্টি নাইনে সুভাষচন্দ্র ছেড়ে যাওয়া অ্যান্ড এখানে যেহেতু আমাদের পত্তবিসারায় আমার তো অলরেডি হেরে গেছে সুভাষচন্দ্র চলে গেছেন সো রাজেন্দ্র প্রসাদকে বলতে গেলে কিছু অ্যাক্টিং প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট হিসাবে ওনাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয় সো নাইনটিন থার্টি নাইন ত্রিপুরি সেশন এবং রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট নেক্সট আমরা আছি রামগড় সেশন নাইনটিন ফরটি মৌলানা আবুল কালাম আজাদ এখানকার ছিলেন প্রেসিডেন্ট এখানকার ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটাই আগস্ট অফার না হয় অ্যান্ড ডিমান্ড ফর ন্যাশনাল গভর্নমেন্ট সো প্রথমে সেই এইটটি ফাইভের স্যার স্যার একটু দেখুন একটু করুন একটু ধ্যান দিন এদিকে তারপর আমরা পাচ্ছি স্বদেশি বা স্বরাজ হালকা করে নাইনটিন টোয়েন্টি ওয়ান যে পূর্ণ স্বরাজ অনেক হয়েছে এবার তো ভাই আমাদের পুরোপুরি চায় অ্যান্ড নাইনটিন ফোরটি আস্তে আস্তে ঠিক আছে আপনার এবার সাগর পাঠ দিন অনেক হয়েছে এরকম কনসেপ্ট আস্তে আস্তে তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট আস্তে আস্তে এখান থেকে শুরু হওয়া শুরু করে রামগঞ্জ স্টেশন আবুল কালাম আজাদ যেখানকার প্রেসিডেন্ট ছিলেন 1946 প্রেসিডেন্ট জেবি কৃপালানি সো নাইনটিন ফোরটি সিক্সের সেশনই হচ্ছে কিন্তু স্বাধীনতার আগে একমাত্র সেশন তো কংগ্রেস ন্যাশনাল কংগ্রেস যে সেশনটা করেছিল স্বাধীনতার আগে সেটা ছিল মিরুট সেশন নাইনটিন সিক্স এবং এটার প্রেসিডেন্ট জেবি কৃপালানি সো নাইনটিন ফোরটি সিক্স মিরুট সেশন জেবি কৃপালানি প্রেসিডেন্ট এবং লাস্ট সেশন বিফোর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফাইনালি নাইনটিন ফর্টি সেভেন সেই দিন যেদিন আমরা স্বাধীনতা পাই এবং ফাইনালি ব্রিটিশকে একদম টাটা বাই বাই করে দিই নেক্সট তারপর আমরা আসছি নাইনটিন ফর্টি এইট যেখানে হচ্ছে জয়পুর সেশন এবং প্রেসিডেন্ট পত্তাবি সীতারামাইয়া ফার্স্ট সেশন আফটার ইন্ডিপেন্ডেন্স তো ওদিকে ছিল লাস্ট সেশন বিফোর ইন্ডিপেন্ডেন্স এটা হচ্ছে ফার্স্ট সেশন আফটার ইন্ডিপেন্ডেন্স নাইনটিন ফোরটি এইট জয়পুর সেশন অ্যান্ড পত্তাবী সীতারামায়া ছিল এখানকার প্রেসিডেন্ট সো এই হলো কতগুলো সেশন যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট এবং এখান থেকে ওই তো বললাম তিন থেকে চার রকম কোশ্চেন আসতে পারে কোথায় হয়েছিল কোন কে প্রেসিডেন্ট ছিল কত সালে হয়েছিল এবং সেখানকার কি রেজুলেশন বা সেই সেশনে কি পয়েন্ট কি ছিল সো এই হচ্ছে আজ আমাদের কংগ্রেস সেশন নিয়ে ভিডিও ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ একটু লেন্থি ভিডিও হয়েছে অ্যান্ড যদি ভালো লাগে লাইক করবে যদি কোনো রকম প্রবলেম থাকে আরও বেটার কোনো ইম্প্রুভমেন্ট করতে চাও বা আমার আমার মনে হয় তোমাদের মনে হয় যে আমি করতে পারি আরও ইম্প্রুভমেন্ট কোনো এক্সট্রা টপিক নিয়ে যদি আরও মনে হয় যে আর একটা ক্লাস এক্সট্রা টপিকের ওপর রাখা যেতে পারে কোনো স্পেসিফিক টপিক তোমাদের সাজেশান থাকে সেটা নিঃসন্দেহে কমেন্ট সেকশানে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ আমি চাই এটা আরও বেশি স্প্রেড হোক সেক্ষেত্রে আমি আমার কন্টেন্ট আরও বেটার করার চেষ্টা করো প্রেজেন্টেশন সব দিকেই আমি চেষ্টা করছি আরও বেটার কিছু দেওয়ার তো আজকে এইটুকুই ধন্যবাদ দেখা হবে পরবর্তী